हेलो बंधुरा, आमी नतून आरेकटी भिडियो निये आपनादेर सामने हाजिर हलाम रिसविस सफ्टवेयर दिये। आज नतून एकटी टी शार्ट पैटार्न, बेसिक टी शार्ट एकदम प्रथम थेके शुरू करलाम जाते आपनी शिखते पारेन। बंधु आमी भालो करे शीटटा देखे निच्छी। एबार आमी रिसविस सफ्टवेयरे प्रवेश करब एबं रिसविस सफ्टवेयरे जाए एकदम सर्वप्रथम जो पेनटी आछे बा आइकनटी आछे ओटी व्यवहार करे आमी एकटा राइट क्लिक दिए एकटा बक्स निये नेब। बक्स निये एसे एबं लेंथ एबं चेस्टेर मेजारमेंट आमी देखे निच्छी। लेंथ एबं चेस्ट अवश्य अवश्य एई दुइटा अपशन आपनार कखनो भूल करा चलबे ना। केन लेंथ एबं चेस्टेर उपर आपनार कनजांशन बा एई गार्मेंट्सटि तैरि करार जे खरच से खरचर कस्ट अपना पैटार्नर ऊपर डिपेंड करे अनेक अनेक किसु। ताय आपनी लेंथ एवं चेस्टा कखनो आपनार भूल करले चलबे ना। एवं फर नेक ड्रप नेक विड्थ गुली आमी निये निच्छी देखें एवं शोल्डार स्लोपेर मेजारमेंटो निये निच्छी। बेसिकाली शोल्डार स्लोपटी आपनी आनुमानिक 4 cm निते पारेन आर जदि रिक्वायरमेंट थाके शीटे सेटा आपनी व्यवहार करबेन, समस्या नेई। सर्वप्रथम जो कथाटा आमी आपनादेर बोलबो मेजारमेंट चार्टटा अवश्यई आपनि भालो करे देखे नेबेन बंधु। एबं पॉइंट टू पॉइंट मेजारमेंटटा खूब केयारफुली भावे दिते हबे। जेमन आमी शोल्डारे मेजारमेंट एखन दिये निच्छि। एबार आमी आर्मुलेर मेजारमेंटटा दिये निच्छि। आर्मुलेर मेजारमेंटटाओ आमी दिये निच्छि। आमी एकटु द्रुत करार चेष्टा करतेछि जाते कम समयेर भितरे आपनारा आमी काजटि करे देखाते पारि। কিছু কিছু অপশন যদি আমার বাদও যায় আপনি বোঝার চেষ্টা করবেন যে আমি কোন কোথার থেকে কোথায় কীভাবে করতেছি। ভিডিওটি জাস্ট স্লো করে দেখবেন তাহলে আপনি দেখতে পারবেন বা শিখতে পারবেন। আমি আঙুলের শেপটা দিয়ে নিচ্ছি। একটি টি শার্টের 4টা পাস থাকে, বেশি সময় লাগার কথা না বা লাগেও না। আপনি দেখেন আমি অল্প সময়ের ভিতরে যদি প্যাটার্নটি কমপ্লিট করে দিচ্ছি। আঙুলের শেপটা আমি নিয়ে নিচ্ছি। আর্মোলের শেপটার উপর অনেক কিছু ডিপেন্ড করে বন্ধুরা। আর্মোলে এবং নেক শেপের উপরে অনেক একটা গার্মেন্টসের গেট আপের শেপের উপরে ডিপেন্ড করে। তাই আমি শেপ ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের শেপটা দিয়ে নিচ্ছি। আমি দ্রুত করে দেখানোর চেষ্টা করছি। আপনি আমি আশা করবো আপনি আমার থেকেও ভালো কিছু ভালো সুন্দর শেপ করতে পারবেন আমি আশা করি। কেন যদি আমার ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তবে আমার সার্থকতা। তাই বন্ধু আমি চাবো যদি আমার ভিডিও থেকে আপনি শেখেন অবশ্যই আমি চাবো যে আপনার আপনি ভালো কিছু করেন এবং ভালো কিছু করে দেখাবেন, এটাই আমার প্রত্যাশা। এই উদ্দেশ্যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমি এই ভিডিওগুলো তৈরি করেছি বন্ধু, বা আপনাদের শেখানোর জন্য এই ভিডিওগুলো আমি তৈরি করেছি। যদি কোথাও কোনো ভুল বা কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন বা জানাবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহ করবেন, পরবর্তী ভিডিও অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন। আমার একটি টি শার্টের নর্মালি যে যে প্রসেসগুলো থাকে আমার মেক করা প্রায় শেষের দিকে, আমি এবার নেকের মেজারমেন্টটা নিয়ে নেব। নেক উইথ আছে 2 ডাবল হয় 4, এটা ফুল থাকে। এবং লেন্থের যে মেজারমেন্টটা আমরা নিয়েছি 2 × 2 = 4, 4 নিয়েছি কেন এটা নেকটা জয়েন্ট হয়, এক মাথা জয়েন্ট হয় আর এক মাথা ফোল্ড হয় এই জন্য। আর উইথের নেকের সারগামটা মেপে যা আসবে তার থেকে 3 cm কম নেব। হ্যাঁ আপনার প্রশ্ন থাকতে পারে 3 cm কেন কম নেব, 3 cm কম নিলে রিপ তো আর সেল ফেব্রিক্স, ফেব্রিক্সটা ডিফারেন্ট, নেকের রিপটা আপনার আপ ডাউন করে। এবার স্লিভের দিকে যাই। স্লিভের দিকে আমার স্লিভ একটা বক্স নেবেন লেন্থ এবং উইথ নিয়ে। আমি পুরো প্যাটার্নটাই হাফে হাফে মেক করতেছি, যদি আপনার বুঝতে সমস্যা আমি হাফে করতেছি। হাফে করলে একটা সুবিধা, হাফ করে আমি ফোল্ড করে নিলে আমার ডাবল হয়ে যাচ্ছে, কেন আমি ডাবল কষ্ট করতে পারবো না এই জন্য আমি হাফে করছি প্যাটার্নটি। ওটা হয়তো আপনার বুঝতে সমস্যা হতে পারে। আমার প্যাটার্ন করা কমপ্লিট, নেক ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ। এবার আমি প্যাটার্ন কাটিংয়ে চলে গেলাম। এই সাইডে হাতের বাম সাইডে যে সিজার
একটা আইকন আছে, আইকনটি নিয়ে আপনি প্রতিটি লাইন লাইনে ক্লিক করবেন, আপনার প্যাটার্নটি কাটিং হয়ে যাবে। এবার এই রাইট সাইডে যে আপনার হাত আছে, হাত দিয়ে উপর থেকে আপনি সরিয়ে নেবেন। এই যে ব্যাক পার্টটা আমি আবার কাটিং করছি, দেখেন এক এক আমি সব পাঁচগুলোই কাটবো, আপনি দেখবেন ভালো করে। এই ব্যাক পার্ট, ফরম পার্ট, ব্যাক পার্ট কাটিং করে নিয়েছি, বা স্লিভ কাটিং করতেছি। কাটিং করার পরে প্রতিটি লাইনে ক্লিক দেওয়ার পরে আপনি রাইট ক্লিক দেবেন, রাইট ক্লিক দিলে আপনার ওটা কাটিং হয়ে যাবে। সিলেক্ট করার পরে একটা রাইট ক্লিক দেন, আপনার এটা কাটিং হয়ে গেছে। হাত আইকনটির উপরে ক্লিক দেওয়া, প্যাটার্ন উপরে ক্লিক দেবেন, আপনার প্যাটার্নটি সরে আসবে। ঠিক আছে, এখন ইনলাইনগুলো আপনি ওখান থেকেও নিতে পারেন, এবার ইনলাইনগুলো আপনি নিজে আলাদা করে টেনেও নিতে পারেন, এটার জন্য কোনো সমস্যা হবে না। আমার প্যাটার্নটি কাটিং কমপ্লিট, এবার আমি ফোল্ড করে নিচ্ছি। আমি যে সিঙ্গেলে প্যাটার্নটা করছিলাম, এতক্ষণ হয়তো আপনার চিন্তা ভাবনা করতেছে প্যাটার্নটা কীভাবে করতেছে, কী আসা এই বিষয়ে। এখন আমি প্যাটার্নটা হাফে করে নিচ্ছি, এখন আমি ফোল্ড করছি। দেখেন আপনার কাছে এখন খুব সহজ মনে হচ্ছে হয়তো বন্ধু, আমি ফোল্ড করে নিয়েছি। এবার আমি সুইং অ্যালাউন্স, মানে বাড়তি যে সেলাইয়ের জন্য যে অ্যালাউন্সটা দিতে হয় বটমে এবং স্লিভে, সেটাই দিয়ে নিচ্ছি। 2.5 আমি দিয়ে নিলাম, উপরে 3 নম্বর আইকনে ক্লিক করে এই অ্যালাউন্সটা দিতে হবে, আমি দিয়ে নিয়েছি। ফরম পার্ট, ব্যাক পার্ট এবং নেক, 4টা অপশন বা 4টা পার্ট এখানে আছে, একত্রিত করলে একটি টি শার্ট হবে। এই ফাইলটি আপনি যে এত কষ্ট করে মেক করলেন, এই ফাইলটি একটা নাম থাকে, প্রতিটি মানুষের একটা নাম আছে, ফাইলের একটা নাম দিয়ে আপনার কম্পিউটার নিয়ে কী করবেন, আপনি সেভ করে রাখবেন। আবার এই শিটে 4টা সাইজ আছে, আপনি এই সাইজগুলি কীভাবে অ্যাড করবেন এবং কীভাবে তৈরি করবেন, প্রথম আপনার মাস্টার প্যাটার্নটা করে নিতে হবে। যেমন একটা সাইজের উপরে বেসিক্যালি 3টা সাইজ হলে মিডিয়াল সাইজটা করবেন, 5টা সাইজ হলে যে সাইজটা করলে আপনার কনজাংশন লস হবে না, ঠিক সেই সাইজটা আপনি করার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি ওইভাবে করেছি, 3টা আমার 3টা সাইজ, আমি মাঝখানের সাইজটা করেছি, এল সাইজটা করেছি। এবার আমি 3টা সাইজ সেট করে নিয়েছি, এবার ওকে দিয়েছি, আমার 3টা সাইজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্রেডিংয়ে চলে যাব, আমি গ্রেডিং টেবিলটা নিয়ে নিয়েছি, না গ্রেডিং টেবিলটার আগে আমি কালার সিলেক্ট করি না, কেন কালার সিলেক্ট করলে কি আপনার জন্য সুবিধা আছে, উপরে নিচে এই যে কালারটা আপনি সিলেক্ট করুন, আপনি বুঝতে পারবেন গ্রেডিং করলে আপনি কোন কোন সাইজের প্যাটার্নটা ছোটো দিয়েছেন আর কোন সাইজের প্যাটার্নটা বড়ো দিয়েছেন, কোন কালারটা ছোটো আর কোন কালারটা বড়ো, আপনি এখান থেকে বুঝতে পারবেন। বন্ধু এবার আমি গ্রেডিংয়ে চলে যাব, গ্রেডিংয়ের আগে যে কাজগুলো এগুলো দেখিয়ে নিলাম, এবার আমি গ্রেডিংয়ে চলে যাব। গ্রেডিংয়ের লাইন নিয়েছি, এবার আমি 2 সেম করে অলরেডি লেন্থের গ্রেডিংটা দিয়ে দিয়েছি, লেন্থের গ্রেডিংটা দিয়ে দিয়েছি। এবার আমি আবার স্কেচ বোর্ডে চলে যাচ্ছি, গ্রেডিং টেবিলে আবার চলে যাচ্ছি, আমি গ্রেডিং টেবিলটা নিয়েছি। গ্রেডিং টেবিলটা নেওয়ার পর সিলেক্ট করে গ্রেডিং টেবিলে এসে আপনি কী করবেন, ওখানে আপনার যদি 2 সেম থাকে 1 সেম দেবেন, কেন হাফে প্যাটার্নটা হাফে করাও, বা এক সাইডে করলে আর এক সাইডে অটোমেটিকলি এটা হয়ে যাবে বা চলে আসবে। এখানে আপনি 1.5 দিয়ে ক্লিক করেন, রাইট ক্লিক করেন। এই যে আবার গ্রেডিংটা কী হয়, ঘুরে যায়, আপনি প্লাসে দিয়েছেন মাইনাস হয়ে গেছে, ঠিক আছে, আপনি প্লাসে মাইনাস হয়ে গেলে সেটা আবার ঠিক করার সিস্টেম আছে, আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমার অলরেডি ঘুরে গিয়েছিলো, আমি আবার ঠিক করে নিয়েছি। আমি আপনি কী করবেন, এক পার্ট, যে কোনো একটা পার্ট গ্রেডিং করবেন, যে কোনো একটা পার্ট গ্রেডিং করার পরে ওইটার থেকে কপি করে ওইটা দিয়ে দেবেন, তাহলে আপনার 2টা পার্ট গ্রেডিং করা লাগছে না, খুব সহজে হয়ে যাবে। কিন্তু গ্রেডিং টেবিলে আবার চলে আসলাম, আমার যে পয়েন্টগুলোতে সমস্যা করছে, কিছু সমস্যা করতেছে আমার এই সফটওয়্যারটাতে, আমার পিসিতে, সফটওয়্যারের সমস্যা না আসলে আমার পিসির সমস্যা, কাজগুলো একটু স্লো করতেছে, যার কারণে সমস্যা করতেছে। আমি
আমার পিসিতে কাজ করতেছে না বন্ধুরা, একটু ওয়েট করেন, আমার পিসিতে একটু সমস্যা হয়েছে, আমি ঠিক করে নিচ্ছি। আমি ঠিক করার চেষ্টা করতেছি আমার পিসির প্রবলেমটা। হ্যাঁ, যে প্রবলেমটা সলভ হয়ে গেছে, এবার আমি চলে আসছি, আবার আমি চলে আসছি গ্রেডিং পয়েন্টে। শুধু ওই আইকনটি নিয়ে আপনি কী করবেন, ওই পয়েন্টগুলোতে সিলেক্ট করে আপনার DX DY XY ওয়াইতে এক্সের লেন্থ, ওয়াইতে উইথ, আপনার এটা মাথায় রাখতে হবে, এক্সে লেন্থ, ওয়াইতে উইথ। আপনার মেজারমেন্ট শিটে যেখানে যত মেজারমেন্ট দেওয়া আছে অবশ্যই আপনি সেটা ফলো করবেন, কারণ আমার এগুলো মুখস্থ আছে, যার কারণে আমি দিয়ে আপনাকে দেখাচ্ছি যে এইভাবে আপনি করবেন কাজটি। ঠিক আছে, আমার স্লিভের গ্রেডিংটা কমপ্লিট, স্লিভের গ্রেডিংটা দিয়ে দিয়েছি, দেন খুবই সুন্দর একটি স্লিভের গ্রেডিং হয়েছে। এবার আমি লেন্থের গ্রেডিংটা ব্যাক পার্টটাই দিয়ে নিচ্ছি। এই যে গ্রেডিংটা ঘুরে কীভাবে আপনারা আমি দেখাই দিলাম বন্ধু, দেখেন সিলেক্ট করে ওখানে দিলে ঘুরে যাবে, আবার সিলেক্ট করে এই 3 নম্বর আইকনে গেলে আবার ঘুরে যাচ্ছে। দেখেন আমি ঘুরাই দিলাম আপনার, এটা দেখানোর জন্য আমি আস্তে আস্তে ধীরে ধীরে কাজটি করছি। এই যে আমি সাইডের গ্রেডিংটা দিয়ে নিলাম, 2 সেম আছে 1 সেম দিয়ে নিলাম, আমি শোল্ডারের গ্রেডিংটা দিয়ে দিচ্ছি, 2 সেম আছে 1 সেম দিয়ে নিচ্ছি, আমার নেকুইথের গ্রেডিংটা দিয়ে দিচ্ছি 1/2 সেম করে দিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমার নেকুইথের গ্রেডিং, এবার আর্মুলের গ্রেডিংটা আমি দিয়ে নেব, দেখেন আর্মুলের গ্রেডিংটা 1 সেম দিয়ে নিচ্ছি, অলরেডি ঘুরে গেছে, আমি এখন ঘুরাই নিচ্ছি গ্রেডিংটা। ঠিক আছে, আর আমি ঘুরাই নিচ্ছি, আমার ব্যাকপার্টের গ্রেডিং শেষ, আমি ব্যাকপার্টের গ্রেডিংটা এখন আমি কী করবো, নেক উইথের গ্রেডিংটা দিয়ে নেব, নেক রিপের গ্রেডিংটা নেব 3 সেম করে, যদি ফরন নেকটার 1 সেম থাকে, নেক উইথ 1 সেম থাকে, সেক্ষেত্রে 3 সেম দিতে পারেন রিপে, অথবা 2.5 সেম দিতে পারেন, এটা আপনার বেসিক যে নিয়মটা সেই নিয়মটা। আমি ব্যাক পার্টে যে গ্রেডিংটা করেছি ওই গ্রেডিংটা এখন কপি করে আমি ফ্রন্ট পার্টে ছেড়ে দিচ্ছি, যাতে আপনার আমার ফ্রন্ট পার্টে গ্রেডিংটা সেম, দুই পার্টে তো সেমই গ্রেডিং হবে না, এই জন্য যে কোনো এক পার্টটা করে আপনি অন্য পার্টে কপি করে ছেড়ে দিলে আপনার সেম হয়ে যাবে। ফটো ফ্রন্ট পার্টে আমার একটু প্রথম ওই সময় কম্পিউটার আমার একটু সমস্যা করেছিলো, যার কারণে আমি ফরম পার্টটার সমস্যা করছে, যার কারণে আমি ব্যাক পার্টটায় ব্যাক করে আবার দেখিয়ে দিয়েছি আপনার। দেখেন এখন আপনি কী করবেন, ব্যাক পার্টের থেকে আপনি গ্রেডিংটা এনে ফরম পার্টে ছাড়ছেন, অলরেডি সেম ফরম ব্যাক পার্ট ফরম পার্টের মতো হয়ে যাচ্ছে, ফরম পার্ট ব্যাক পার্টের মতো হয়ে যাচ্ছে, ব্যাক পার্ট ফরম পার্টের মতো হয়ে যাচ্ছে। এবার ফরন নেকের গ্রেডিংটা দিয়ে নেব, দেখেন 1/2 সেম করে দিয়ে নেব, বা 25 মিলি যাই দিই, সেটি আপনার যত চাইছে আপনি ততই দেবেন, 1 সেম আপনার দেওয়া থাকবেন, 1 সেম অনেক বড়ো, 1/2 সেম দিলে হবে, 1/2 সেম দিলে নিলাম, আমার গ্রেডিংটা খুবই সুন্দর একটা গ্রেডিং নিয়ে নিয়েছে। এখানে দেখেন কীভাবে গ্রেডিংটা দিলে কীভাবে ঘুরে যায়, অলরেডি ঘুরে গিয়েছে, আমি আবার ব্যাকে গেলাম। আচ্ছা, আমি আপনাদের দেখাতে যাচ্ছি, এখানে একটা প্যাচের মতো আছে শোল্ডারে, এটাকে আমার সলভ করতে হবে। ঠিক আছে, এই কাজগুলো খুব ডিফিকাল্ট, মানে এই কাজগুলো একটু সমস্যা, কেননা এই কাজগুলো আপনার ঠিক করতে হবে। বন্ধু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলেই কিছু শিখতে পারবেন, মনোযোগ সহকারে অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন, পরবর্তী ভিডিও আমি আরও সুন্দর এবং আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। ভিডিওতে আমার হাতে একটু সময় কম ছিল, যার কারণে আমার একটু খুব দ্রুত করতে যে একটু হয়তো সামান্য একটু প্রবলেম হতে পারে বা হয়েছে, সেজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তাই বন্ধুরা, রিসপিস সফটওয়্যার বর্তমান গার্মেন্টসে খুবই ওয়ার্কিং ফুল একটি সফটওয়্যার, যে সফটওয়্যারটি অনেক
অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে রয়েছে। এখন এই কাজটি শিখে আপনি আপনার লাইফটাকে ভালো একটা জবে পরিণত করতে পারবেন। কেন ক্যাট গার্মেন্টস ডিজাইন ক্যাট খুবই মানসম্পন্ন একটি কাজ, যে কাজে আপনার ভালো মানের স্যালারি পাবেন এবং কাজটি আপনি মনোযোগ সহকারে শিখবেন এবং দক্ষ একজন প্যাটার্ন মাস্টার হতে পারবেন, তখনই আপনার মূল্যায়ন হবে। বন্ধু, আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, আর যদি কিছু শিখতে পারেন তাহলে আমার এই চ্যানেলটিকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি আশা করি হ্যাঁ অবশ্যই আপনিও পারবেন। পারবেন না কেন, মানুষ পারে না এমন কোনো কাজ নেই, একবার না পারিলে দেখো শতবার। এই ভিডিওটি আপনি একবার না দুইবার দেখেন, তিনবার দেখেন, অবশ্যই আপনি পারবেন। যদি এই ভিডিও না দেখেন, আপনি যদি অন্য কারো কাছে যাও শেখেন, তাও আপনি শেখেন, আমি চাই যে আপনি শেখেন। বন্ধু, অবশ্যই এই সুন্দর কাজের সাথে আপনি জড়িত থাকেন এবং আপনার অপর ভাইকেও জড়িত করুন। তাই আজকের মতো এখানে বোঝানো হচ্ছে, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে পরবর্তী